নগরীর পাহাড়তলি চক্ষু হাসপাতালের পাশে 900 কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে বিশেষায়িত এই ইম্পেরিয়াল হাসপাতাল। সব শ্রেণীর রোগীদের সেবায় হাসপাতালে সার্বক্ষণিক জরুরি সেবা, কার্ডিয়াক, ট্রান্সপ্ল্যান্ট, নিউরো, অর্থোপেডিক সহ 14টি মডিউলার অপারেশন থিয়েটার, আধুনিক গুণগত মান সম্পন্ন 58টি ক্রিটিক্যাল কেয়ার বেড, নিউনেটাল ইউনিট ও আইসিইউ স্থাপন করা হয়েছে। এছাড়া হাসপাতালের হৃদরোগ বিভাগের চিকিৎসা সহ যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে দেবী শেঠির তত্ত্বাবধানে। আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি সম্বলিত হাসপাতালটিতে একই ছাদের নিচে সব ধরনের চিকিৎসা সেবা দেওয়া হবে। চট্টগ্রামে আন্তর্জাতিক মানের স্বাস্থ্য সেবা চালু করায় ধন্যবাদ জানান বিশিষ্ট জনেরা। একটা বিশ্বমানের একটা হাসপাতাল ডাক্তার দেবীশ্রী আজকে এই ইম্পেরিয়াল হসপিটাল আজকে শুভ উদ্বোধন ঘোষণা করেছে। হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে কাঙ্ক্ষিত সেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানান ডাক্তার দেবী শেঠি। আই হ্যাভ এ সিঙ্গেল মিশন, I do not want patients from Bangladesh to come to India or any other country for this. 375 শয্যা বিশিষ্ট এই হাসপাতালে অসচ্ছল রোগীদের জন্য রয়েছে 10% চিকিৎসা সুবিধা। শিউলি শবনম, 21 টেলিভিশন, চট্টগ্রাম।